যৌনতার উত্তেজনা কমাতে সেক্সটুয়াল ব্যবহার দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে দুনিয়া জুড়ে। বহুকাল আগে থেকে এ নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কম নয়। এবার এই সেক্সটুয়াল নিয়ে রইল বেশ কিছু অজানা তথ্য। এক, সেক্সটুয়ালের প্রতি এতটাই মোহ যে এক ব্যক্তি বিয়েটাই সেরে ফেললেন এক পুতুলের সঙ্গে। স্ত্রীর মর্যাদা দিয়েছেন নাকি সেই সেক্সটুয়ালকে। সঙ্গে আরও বেশ কিছু পুতুল রয়েছে স্ত্রীর সঙ্গীর ভূমিকায়। মিচিগানে এমন এক সঙ্গী ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যিনি নিজেরই অদ্ভুত পরিবারকে নিয়ে বেশ সুখে সংসার করছেন। এখানে শেষ নয়, তাদের প্রত্যেকের আবার টুইটার অ্যাকাউন্ট রয়েছে। দুই, জাপানে এই সেক্সডলদেরই বলা হয় ডাস ওয়াইফ, কারণ দীর্ঘদিন সমুদ্র যাত্রা করার সময় নিজেদের প্রয়োজনের জন্য ডাসরা এমন এক অভিনব উপায়ে সাহায্য নেন, সৃষ্টি করে ফেলেন সেক্সডল বা ট্রাভেল লেডি, এবং এই সৃষ্টিকে তাদের হাত ধরে জাপানে ছড়িয়ে পড়ে। তিন, এইসব পুতুলের ওজন সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? জানা যায় 75 পাউন্ড থেকে 115 পাউন্ড পর্যন্ত ওজন হয় সিনথেটিক সেক্সডলের। চার, মেয়ে সেক্সডল যতটা জনপ্রিয় এবং সহজলভ্য, ছেলে সেক্সডল কিন্তু ততটাই দুর্লভ। তবে কিছু কিছু কোম্পানি ছেলে পুতুলগুলোকে আরও কীভাবে জনগণের নিকট পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে উঠে পড়ে লেগেছে। পাঁচ, কিছু মানুষ তো বাস্তবে রক্ত মাংসের মেয়েদের পাইনাক্কা এড়াতে এইসব সেক্সডলকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তাদের বক্তব্য, এইসব পুতুলরা কখনো মিথ্যা বলে না, বিশ্বাসঘাতকতা করে না, বাধ্য মেয়ের মতো সব কথা শুনে, এবং সর্বোপরি তাদের জন্য ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র